কোরআনকালীনের মধ্যে সায়েন্স আসে না নাই, ইকোনমিক্স আসে না নাই, যা কিছু দরকার রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু দরকার তিনি আলা করলে সাইন পদে সবসময় সব সমাধান দিয়ে থেকে জোরে বলেন আরো জোরে বলেন কে আল কোরআন। তাহলে অবশ্যই এই কোরআনের বয়ান আমরা শুনতে রাজি আছি। আমার বন্ধুগণ, তাহলে কোরআন দিয়ে দুধের মধ্যে থেকে প্রস্তাব আলাদা করে দিয়েছে কোরআন দিয়ে, আপনারা শুনতে রাজি আছেন তো? সায়েন্স বলছে যে মেয়ে লোক কালো হয় কেন, কালো মেয়ের দুইটি গুণ, আপনারা শুনতে রাজি আছেন তো? এবং একজন বিয়ে দাবি ওরা হলো জাহান্নামে বাবা জেরা আপনারা সামনে দিকে আগে আছেন, বাবা জেরা আপনারা বসে পড়েন, সবাই তো বলে La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Allahu Allahu ki je modur naam ki je modur naam la ilaha জোরাই মনে যুদ্ধ হয়েছিল মুসা আলাইহিস সালাম
আসবে, পর্যায়ক্রমে আসবে। তো বনে ইসরাইলের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাকা ওয়াদা নিয়েছিলেন যে তোমাদেরকে একটি জাতির সঙ্গে কি করতে হবে, যুদ্ধ করতে হবে। আশারা নাকি বা নাকি নেতা নেতা নিযুক্ত করে দিয়েছে, তাহলে বারোটা গোত্র থেকে বারো জন নেতা। আল্লাহ পাক বললেন যে বারোটা গোত্র থেকে বারো জন নেতা তোমরা কি করো, নিযুক্ত করে দাও, কারণ তোমাদেরকে যুদ্ধ করতে হবে। কি করতে হবে? আর আজকে যদি বলা হয় কোরআনের জন্য রাষ্ট্রদের বের হতে হবে, দেখবেন সত্যিকারী মানুষরা খারাপ খারাপ করা যায় না, ঠিক কিনা? আমি তোমাদের সাথে আছি। আচ্ছা, আল্লাহ যদি সাথে থাকে কোন টেনশন থাকবে? আমি তোমাদের সাথে আছি, তোমরা কি করবা? পাঁচটি আমল, পাঁচটি কাজ, বেশি না। তোমরা পাঁচটি কাজ যদি তোমরা করে আসতে পারো, তাহলে তোমাদের জন্য কি জান্নাত দেব। পাঁচটি কাজ করতে হবে না যে আছি তো ইনশাল্লাহ, কে কে রাজি আছে দোয়ার থেকে আল্লাহকে দেখান তো। নারায়ণ থাকবে আবার বন্ধুগণ তোমরা কি করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের প্রায় 81 বার নামাজের কথা উল্লেখ করা আছে, সালাতের কথা উল্লেখ করছে, কিন্তু এক শ্রেণীর বাবাজিরা এক শ্রেণীর ভাইয়েরা নামাজি পড়বার চাই না, ঠিক কিনা? আল্লাহর হাজির জানাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা ক্বাল ফারাদা আলাইহিম খামসা সালাতি ফি কুল্লি ইয়াউমিন ওয়া হিয়া আল-লাইলাতি। সুবহানাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছে, ফরজ করে দিয়েছে, তাহলে আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ, অবশ্যই আমরা রাজি আছি তো। নামাজ প্রতিষ্ঠিত আর হলো পড়া, দুইটা কিন্তু দুই জিনিস। আল্লাহ পাক বলেন যে তোমরা কি করো, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকে, কিন্তু জায়গা মতো থাকতে হবে, কোথায় জায়গা মতো থাকতে হবে নামাজ প্রতিষ্ঠিত, তাহলে নামাজের বয়ান করা লাগবে না, লাগবে না, কথা বলেন ঠিক কিনা? সব কিছু ঠিক বলে কিন্তু আসলটা বলে না, কথা বলেন ঠিক না? ব্যক্তি এমন এমন নেতা আছে, আসে মনে করেন মাইক ধরে বক্তাটাই নিয়ে দেয় না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে অবশ্যই আপনার আমার নামাজ পড়তে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি তোমরা করো, তাহলে সমস্ত অশ্লীলতা থেকে, বেপরোয়া থেকে অবশ্যই তোমরা কি বলবা, ফিরে আসবা। কিন্তু নামাজই করবে চায় না, ওই আর কি আর পাঁচ কাজ ছাড়বি, কথা বলে ঠিক না?
আজকে তো নামাজের বয়ান করতে করতে তারপরও মসজিদে লোক হয় না কথা বলেন ঠিক কিনা? একজন বলে কে তুই মসজিদে যাস না কেন? যে ব্যক্তি ইচ্ছা করে কি করলো নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কাফের কাফের হয়ে গেল। কোরআনের মাহফিল থেকে লোক উঠলে সমস্যা হয়, তাই যাদের জরুরত আছে তারাই শুধু উঠবেন, তাছাড়া কেউ উঠবেন না, কারণ আপনারা কিন্তু ওয়াদা করছেন কথা বলেন ঠিক না ব্যাপী? তাই শেষ পর্যন্ত আপনারা অল্প কিছু লোক হলে হবে কি, বেশি লোকের দরকার নাই, বেশি লোকের দরকার নাই। ওয়াজ কবর শুরু করতেছি, দেখেন কি অবস্থাটা ঘটে এই যুদ্ধ সম্পর্কে এখন বর্তমান সমাজের সঙ্গে এবং বর্তমান পর্যায়ের সাথে আমি কিন্তু মিলাইয়া দেবো, ব্যাখে বলে মিলাইয়া দেবো। ব্যাখে বলে যদি মিলে যাই তাহলে সক্কা হবে না কথা বলেন ঠিক কিনা? সক্কা হবে না, অবশ্যই হবে। আর বর্তমান পর্যায়ে কথা বলতেই হবে, কারণ যদি আপনি আমি না বলি তাহলে আল্লাহ বলেছেন শয়তানুল আক্রাস অর্থাৎ হলো বোবা শয়তান। আজকে আপনি আমি তো বোবা শয়তানই হয়ে গেছি কথা বলি ঠিক নাই? কারণ চোখের সামনে অন্যায় হয় কিন্তু আমরা প্রতিবাদ করি না, কারণ আমরা দুনিয়ার জেল জুলুম আমরা ভয় করি কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে কি করতে হবে? মোমিনদের উপরে নির্ধারিত সময় নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন? ফরজে আইন করে দিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 103 নম্বর আয়াতে বলেন ইন্নাস সালাতা কানা আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা। আল্লাহু আকবার! তাহলে নির্ধারিত সময় নামাজ কি মুমিনদের উপরে খরচ করে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। আর একটু বলবো আমি তো আল্লাহ। আল্লাহ নাম ডাকলে কি শান্তি লাগে না? অবশ্যই শান্তি লাগে কথা বলেন ঠিক কিনা? আইরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে কি নাম ডাক রণবাগা হোটেল দিয়ে 1,000 টাকা জোরে বল বাবা নারে কেবে জিয়া ভাই হোটেল 1,000 টাকা জোরে বল বাবা। আল্লাহ দানটা কবুল করে নে, আল্লাহ জানে মানে বড় কর দি ভাই জানে, আল্লাহ দিনের পথে কবুল আর মঞ্জুর করে নে সবাই মানে আমিন। আমার বন্ধুগণ, আলোচনা চলুক, মাঝে মাঝে দান আসুক, এইরকম একজন টাকা টুকু আসলে খুব শান্তি লাগে, কিন্তু এই আসা দরকার। আমি এইরকম দেখিনি যে টাকা না চাইতি, হ্যাঁ বৃষ্টি না চাইতি শুরু হয়ে গেছে বৃষ্টি, ঠিক না? খুব ভালো, কারণ আপনার যদি দানের বাঘ আছে বলে বাঘ ঘুরে বল সুবহান আল্লাহ। আমি জানি তো নন্দী গ্রামের লোক অর্থশালী লোক, কারণ এরা দানের বাঘ। আর আমাদের কাহাল এলাকার লোকজন মোটেই খুলবে চায়, হ্যাঁ কিন্তু তার হুজুরের বাড়ি কাহাল আসছে বোঝেন নে, হুজুরের সাথে পরিচয় হলো বলছে যে আপনার বাসার পাশাপাশি আমার বাসা যাই বলে ভালো। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। আল্লাহর হাবিব বলেন আওয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা। জোরে বলুন সুবহানাল্লাহ! তাহলে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। আই রে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে। নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে ঘটিবে,
কিনা? নামাজ হলো মেরা শরে, নামাজিরা নয় রে গরি, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজিরা আল্লাহর মেহমান, সবাই নামাজিরা আল্লাহর মেহমান, আসরেতে পাবে সম্মান, উলসেরা পার হবে বিজলির আকারে, সবাই আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে আল্লাহর দিদার ভাগে দুটিবে, নামাজ পড়া দরকার আছে না? এখন এখানে যদি বলা হয় যে ভাই এখন নামাজ কে কে পড়ছে, তাহলে কিন্তু দেখা যায়, কিন্তু আমি লজ্জা দিতে চাই না, আমি একটু বলতে অনুরোধ করবো সজোর থেকে, আমি কিন্তু 12:01 পার হলে আমি বয়ান করব না, এটা আমি আগেই বলেছি, কিন্তু অনুরোধ সবাইকে কমিটি যে হুজুর আমাদের তাবারক হতে একটু দেরি হচ্ছে, অতএব একটু আমার সময় দেওয়াই লাগবে, কারণ নিয়ম না 12 পার কোনো কথা বলার নিয়ম না, কথা বলেন ঠিক কিনা, কারণ ঘুম অবশ্যই একটা উত্তম ইবাদত, কারণ ঘুম যদি আপনি যদি না হয় আপনি সব সমস্যা হয়ে যাবে, আপনি ব্রেনে ঠিক মতো কাজ করবে না, আপনি সারাদিন অশান্তি বোধ করবে, কথা বলেন ঠিক কিনা, তার ঘুমেরও দরকার, কারণ ঘুম যদি না হয় আপনি ফজরে কিন্তু উঠতে পারবেন না, ঠিক না গেছে, তাহলে ঘুমের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর আদেশ আরো বলেন এ কোন অভিমতি আমার উম্মতের তিনটি বিপদ ঘটবে, সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ নবীজি কোন বিপদ তিনটি কি গো, দয়া করে একটু বলুন গো, বলুন আল্লাহ হাবিব দয়াল মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে জোরে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাদের লক্ষ্য করে বলেন, আমি বর্তমান পর্যায়ে কথা বলি না, কারণ আজকে যে বয়ান দিয়েছে নতুন বয়ান, কারণ আমার অনেক বয়ান ইউটিউবে আছে ফেসবুকে আছে, কিন্তু আমি যে বয়ান ধরেছি এটা আমি ওয়াজ করি নাই, এটা আমি করি নাই, এই কাজকে আমি আজকেই শুধু প্রথম আপনাদের মাঝে প্রথম, কারণ কিছু ওয়াজানা কিছু তথ্য আপনাদের আমি দিতে চাই, আপনারা শুনতে রাজি আছেন তো? আমার বন্ধুগণ, 1 বিপদ খাপতন কি হবে, মাঝে মাঝে ভূমিকম্প হবে, যা করে বর্তমান হয় কিনা, এই তো কিছুদিন আগেই হয়ে গেল, পরপর পরপর হয়েছে, ঠিক না দেখে, জানেন আপনারা কে পাচ্ছেন, আর শহরে থাকে বেল্ডিংগুলোতে ঢাকা নিতে হবে, মাঝে মাঝে ঢাকা নিতে হবে, একদিন ক্লাসে বসে আছে ঢাকা নিতে হচ্ছে, পরে ছাত্ররা লেখা হচ্ছে বলছে হুজুর কি হলো এই কাছে, আমি বলছি বাংলা ছাত্র ভূমিকম্প হচ্ছে, এটা ভয়ের কিছুই নাই, আজকে নিষেধ খায় সেখানে পাড়ার সাথে তাদের করছে, বিউটির মাধ্যমে আমরা যদি বলে কিনা জানি না, আমাদের নিষেধাজ্ঞা ছাড়া করি, এদিকে অবস্থা কি, নিষেধাজ্ঞা চলেছে, তাহলে খাতুন নিষেধাজ্ঞা রহ রহ বেড়ে যাবে, যা করে বর্তমান চলছে
এবং গাত্র গান বাজনা, গান বাজনা বাদ্যযন্ত্র রহ 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 বেড়ে যাবে, যা এখন বর্তমান হচ্ছে না, হচ্ছে না। এখন স্কুল চলে না, কলেজ চলে না গান বাদ্য ছাড়া, এমনকি মুসলমানের বিয়েতেও বাদ্যযন্ত্র ভাবে কথা বলেন ঠিক কিনা। আর ইমানদার দাবি করে বসে আছে, আর আদি সাহেব হয়ে বসে আছে, আর বিয়েতে বাদ্যযন্ত্র ভাবে কথা বলেন ঠিক কিনা। জাতি কিভাবে পরিত্রাণ পাবে? আল্লাহ রাসূল বলেছেন যে জাতি কিভাবে পরিত্রাণ পাবে, তাহলে বিপদ আসবে না কি? বিপদ কমবে, বিপদ আসবে না বাড়বে? তাহলে বিপদ অবশ্যই বাড়বে। আমার বন্ধুগণ, এখনো কর্মের ভাবে উম্মা, আমার উম্মতের কতগুলো লোক হবে, এ ঋতু না অবায়াত ও সারাদি ও তাওয়াতি ওয়াল্লাউমিন, তারা কি করবে? না দিনে সেটা করে নারী নিয়ে খেলতামা স্বামী সকাল করবে, যা করে বর্তমান হচ্ছে না, হচ্ছে না। আই নেতার নেতা বিশেষ তারা ফোন ধরে না, কথা বলে ঠিক কিনা। আর একজন দিন মজুরি ধ্যান চালক আসে, খাওয়ার পরে 10 মিনিট করে ঠিক না বাজে। আর নেতার নেতা তার তারাও তো খায় এসে গল্প, তার ছেলেরাও খায়, পাঁচ চার গাড়ি লোহা গাড়ি করে ঘুরে বেড়াও, কথা বলেন ঠিক কিনা? এইগুলির হিসাব কিন্তু দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, তাহলে শুধু নামাজ পড়লেই হবে না, সমস্ত কিছু অর্থনীতি থেকে আপনার আমার কি করতে হবে, ফিরতে হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি করো, তোমরা যাকাত প্রতিষ্ঠিত করো। আজকে তো আমরা যাকাতই দেবার চাই না, কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকের টাকা আছে, বড়ই নামাজ বোধ করতেছে, না 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 এসবের মহান বোধ করা যাবে না, জাকাত দিলে লাভ কি বলেন তো? জাকাত দিলে লাভ কি কথা বলেন? খুশি হয় কে? ধন বাড়ে না কমে? তাহলে জাকাতের দরকার আছে না নাই? যেখানে আমাদের কথা সেখানে জাকাতের কথা কথা বলেন ঠিক কিনা? কারণ একজন নবীর সাহাবীর কথা মনে হল, রসুল যখন মদিনায় যে মদিনার প্রেসিডেন্ট হইলেন, তখন জলিম কদের একজন সাহাবি সাইদ কুদরি রাদিয়াল্লাহু আনহু বলা হলো, ও সাইদ কুদরি তুমি যাও মদিনায় যাও, তুমি বাড়ি বাড়ি যাও, কার কয়টা ছাগল রয়েছে, কার কয়টা ডুম্ব রয়েছে, কয়টা রুট রয়েছে, কয়টা খেজুর বাগান রয়েছে, তুমি হিসাব করে 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 তুমি জাকাত নিয়ে এসো, খেজুর ঠিক আছে হুজুর তো যাওয়া ঠিক আছে। আর এখন হুজুররা টাকা চাইও পায় না, কথা বলে ঠিক কিনা? আমাদের সাথে হুজুর চিঠিতে গেলে চিঠির মধ্যে 5-20 টাকা, আল্লাহ বলল টাকা দেওয়ার কথা, তুমি লুঙ্গি দিচ্ছ, শাড়ি দিচ্ছ, এগুলি জাকাত কি আদায় হবে? জাকাত কি লুঙ্গি শাড়ি নাকি? আমার বন্ধুগণ, তাহলে জাকাত দিলে খুশি হয় তিনি কে? আল্লাহ খুশি হয়। আর যদি আপনি আমি না দেন, তাহলে বেজার হন তিনি কে? তাহলে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? জাকাত দিলে কিরাম ধন সম্পদ বাড়বে, দান করলে যেমন ধন সম্পদ বাড়ে, জাকাত দিলেও ধন সম্পদ কি হয়? শুদ্ধ হয়, হালাল হয়। আজকে কোনো হিসেবই নেই এখন, এই রোগ আসতেছে আমরা একদিন পর, হ্যাঁ উমর ঘুরে হুজুর আছে, কোনো উমর ঘুরে হুজুর আছে, কোথায় 100 টাকা দিয়ে
সুকেশের এক ভাই আতোয়ার 1,000 টাকা ধরে মারালা আজকের অনেক সোনার ছেলে খালি কিনা আমার বন্ধুগণ। তাহলে অবশ্যই কি করতে হবে, জাকাত দিতে হবে। তাহলে বলবে আমরা তোমার ধন সম্পদ, আমরা তোমার জাকাত, তুমি জাকাত সঠিক ভাবে যাও নাই যাও নাই। অনেকের ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সঠিক ভাবে আপনার আমার জাকাত অবশ্যই দিতে হবে, দিতে হবে। কিন্তু অমরপুর মাদ্রাসায় অনেক উন্নত আল্লাহর হয়েছে, কারণ কিছু কিছু ডোনার রয়েছে, তারা খুব দান সরকার করে ওখানে। হ্যাঁ, তো ওখানে অনেক রেটিং হয়েছে ভাইজানের মাদ্রাসায়, আমি দেখছি। তাহলে অবশ্যই আপনারা কি করতে হবে, জাকাত দিতে হবে। জাকাত যদি আমরা না দেই তাহলে কি হবে, সাপ কিন্তু এবার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সবল মারতে থাকবে, সবল মারতে থাকবে, কিয়ামত পর্যন্ত কিন্তু আপনাকে খালি মারবে। যতগুলো নবীন আসুল আসছে তাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের নামও কিন্তু ইমান। বিশ্বাসের নাম কি? তাহলে রসুলের মতে কাজ করে কারা? রসুল তো আর নাই, রসুল রেখে গেলেন কি? বিদায়ের ভাষণে রসুল বলে গেছে যে আমি রেখে গেলাম একটি আল্লাহর কালাম, আর আমার অরিস রেখে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রেখে গেলাম আমার অরিস গুণ রেখে গেলাম, তারা দাইল আল্লাহ, তারা এই কোরআনের দাওয়াত দিবে। তাদেরকে যদি আপনি আমি সহযোগিতা করি তাহলে এই আয়াতের কিছু অংশ মানা হবে, কিন্তু আমরা সহযোগিতা করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? তাহলে অবশ্যই দিনী প্রতিষ্ঠান দিনী কাজে আলেম ওলামাদেরকে সহযোগিতা করা দরকার আছে না নাই? এটা কি আমি বলছি না আল্লাহ কোরআন বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। অবশ্যই আপনারা সমস্ত নবীকে বিশ্বাস করতে হবে, এবং রসুলের পথে কাজ করে কারা তাদেরকে অবশ্যই সহযোগিতা করার দরকার আছে না নাই, আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়াজ্জারতুম ওয়াআক্রামতুম আল্লাহ ওয়ারাদানা হাসানা। তাহলে গাও গরম করার দরকার আছে না নাই? আপনার কি শীত লাগিয়েছে? এখন মনে হয় গরম মৌসুম ঘুরে গেছে, কথা বলেন ঠিক না? আপনি শীত নাই করিতে আমার এখন রাতে কিন্তু ল্যাব গায়ে দিয়ে থাকা যায় না, কথা বলে ঠিক না? তাই আল্লাহ পাক বলেন আমাকে কয়েকটি হাসানা দাও,
কিন্তু বর্তমান পর্যায়ে আজকে কর যাচনা উঠে গেছে কথা বলেন ঠিক কিনা, আজকে খালি স্কোপার এগুলি ভরে গেছে কথা বলেন ঠিক কিনা, কিন্তু আল্লাহ বললেন তোমরা যদি কর্যাসনা দাও এবং উত্তম ঋণ দাও, ঋণের কথা পড়ানো বলা আছে। আমি অনেকে বলি যে ঋণ 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 ঋণের কথা তিনি আলাদা করলে সাইন পদে সব সমস্যার সমাধান দিয়েছে একমাত্র আল কোরআন। আমার অনেকে আছে দাবন ব্যবসা কিছুই করে না, সারাদিন মনে করেন খালি একাশি দেখালে ঘুরে বেড়ায় আর ব্যবসা করে কি সুদি ব্যবসা। আমি দেখি বিউটি মহল থেকে শুনি ওনার কাছে হয়তো বা আসে ঠিক না। আবার এক শ্রেণীর কিছু লোক রয়েছে ওদিকে দেখতে হবে, টাকা নেওয়ার পর তুমি কিন্তু চিন্তাই করে না আর ভেতরে টাকা নিয়েছি কি হলো। এখন এইরকম কিছু লোক রয়েছে, তাহলে এটা থাকবে এটা স্বাভাবিক, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যের ফল দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন কথা বলে ঠিক কিনা। তাহলে অবশ্যই আল্লাহকে কি করতে হবে, আপনারা কিন্তু কোরআনের বয়ান শুনতেছেন, কিসের বয়ান? আমি কোন বাঘের বয়ান করতেছি, আমি কোরআনের বয়ান করতেছি ভাঙ্গা ভাঙ্গা ভাবে, কারণ একটানা কিন্তু বয়ান করা সম্ভব না। আপনারা যদি মুসলিমের দিনকে কাহিনী শোনেন তাহলে মনে হয় খুব ভালো হয় নাকি? কোরআনের বয়ান শুনতে রাজি আছি তো আপনার ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আপনারা আমাকে কি করতে হবে, সুদ মুক্ত হতে হবে, কর্জে ভাঙা দেওয়া লাগবে, এবং ঋণের কথা বলতে হবে যে যদি তোমরা কি করো এই পাঁচটি কাজ পাঁচটি আমল যদি তোমরা করো, আল্লাহ বলেন লাউ তাবতুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত যদি তোমরা এই পাঁচটি কাজ পাঁচটি আমল যদি করে আসতে পারো অবশ্যই আপনাকে করতে রাজি আসিত এবং চেষ্টায় আসিত। আর চেষ্টা প্রচেষ্টা এর নামে জিহাদ ফি সাবিলিল্লাহ, জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
যদি আপনি আমি পরিপালন করো তাহলে আমাদের গুনাহ সমূহ কি করবে? আল্লাহ মোচন করে দিবে, সমস্ত গুনাহটা আমাদের মাফ করে দিবে, দিয়ে এমন একটি জান্নাত দিবে, জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার, তার নাম নির্জি জান্নাতের বহমান রয়েছে। নবীজি ও নবী গো, তোমার উম্মতের মহামারীকে জানিয়ে দাও, জানিয়ে দাও তাদের কোনো টেনশন নাই, টেনশন নাই, যদি তারা পাঁচটি আমল করে আসতে পারে, পাঁচটি কাজ তারা করে আসতে পারে, তাহলে তাদের জন্য জান্নাতের তাবিন তা দেয়াল আনহার রেডি আছে। নবীজি তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও, জানিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পাঁচটি আমল করার দরকার আছে না নাই? আর যদি আমরা না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কাফারা বা'দা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবীল। যদি আমরা না করি এই পাঁচটি আমল, যদি না করি পাঁচটি কাজ যদি আমরা না করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমাকে অসল গুণে রক্ষিত করবে, না হলে জাহান্নামের দিকে ধাক্কায় ধাক্কায় দিয়ে যাবে, সাবিল এবং অসল গুণে রক্ষিত করবে। তাহলে পাঁচটি আমল বেশি না, পাঁচটি আমল করতে আমার রাজি আছে তো ইনশাল্লাহ। আমি যে কথাগুলো বললাম কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনারা কি বয়ান বুঝতে পারছেন? তাহলে এগুলি আমল করার দরকার আছে না? আল্লাহ বুখারী ও মুসলিম শরীফে পাঁচটি কথা বললেন, ইসলাম পাঁচটি রুকুনের উপর সুপ্রতিষ্ঠিত। এই দেখেন এই মাহবে পাঠাগুলি পাঁচটি, এদিক দিয়ে এর থেকে শুরু করে এদিকে পাঁচটি হয়, এটা হচ্ছে ছয়টি হয়, ঠিক না? দেখি এই সানিয়ানা আছে একটা খুঁটি বলি তো, আমরা যে ইসলাম ইসলাম বলি তো ইসলামটা আছে ঠিকই আছে, কিভাবে পাঁচটি খুঁটির উপরে পাঁচটি তন্দ্রের উপরে ইসলাম ঠিকই আছে কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ বলে আল্লাহ আমি বলেন বোখারি ও মুসলিম শরীফে হাদিসে বর্ণনা করেছেন যে ইসলাম হলো পাঁচটি খুঁটির উপর সুপ্রতিষ্ঠিত আছে, মানুষ কিন্তু বর্তমান পাচ্ছে বিভক্ত, ঠিক না? দেখে আমার বর্তমান এখানে কিছু একটু হাদিসের অংশ আমার বন্ধুগণ এখানে নিতান্ত বলা হয়েছে যে সম্মান এবং গ্রামাতি রহমান এরপর নেতৃত্ব শুরু হবে প্রতিনিধি দিয়ে পরিবার দিয়ে নবীগুলির সঙ্গে যারা ছিলেন তারা সাহাবীগণ নেতৃত্ব দিয়েছেন দয়া দিয়ে নবী দিয়ে, এখন বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে এদের উপরে কি দয়া আছে? বল দয়া আছে আছে। আল্লাহ ভালো বলেছেন আলাই ইউসারা আলাই ইউসারে ইউজাক টুকুনা, যে কোনো বিষয়ে তারা কি বলে সাহায্য পাবে, দেনার দিন ধনী হবে। এক সময় নেতার কিছুই ছিল না, আজকে নেতা লোহা গাড়ি আর পাঁচ সাত গাড়ি ধরে ঘুরে বেড়ায়, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কিতাবাহুম বিয়ামিনিহি ফাউলাইকা ইকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়ুজলামুনা
আরো আসছে একবার পুলিশ এসেছে, মামলা দিবে, গামলা বানাবে, কথা বলেন ঠিক কিনা? আবার নেতাগিরির কথা ক্রমণকারীদের মধ্যেও রয়েছে কিনা? আমি তো জান্নাত পাবো না পাবো না, এ আমার কিসের পুরস্কার? মাওলা বলে, তোমার নেতার যে জুলুম হয়েছিল তুমি কষ্ট পেয়েছ, কারণ তোমার তো কোনো মামাতো ভাই না, প্রবত ভাই না। কারণ কি? তুমি কোরআনের পক্ষে ছিলে, পক্ষে আলে ওলামার পক্ষে ছিলে, এই তোমার সবগুলি সুয়া এবং অনেক আলে ওলামা কি করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজও অনেক আলে ওলামা আজকে জেলের মধ্যে বন্দী রয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আজও অনেক আফগানি আলেম ওলামা আজকে হক কথা বলার জন্য কেন হক কথা বলতে যাওয়া হবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হক করে প্রেরণ করা হয়েছে। সুরে বলেন সুবহানাল্লাহ, সুরে বলেন আল্লাহু আকবার। আর সেই হক কথা বলার জন্য আজকে অনেক আলেম ওলামা জেলের মধ্যে আজকে যারা হক কথা বলে তাদের গলাতে রশি লাগানো হয়, কথা বলে ঠিক না? এবং অনেকে বিষাক্ত ইঞ্জেকশন করে শরীর করে দেওয়া হয়েছে। এই কোরআনের পাখি সম্বন্ধে একটু বদল বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো? আল্লাহ মাসাইতি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি, আল্লাহ মাসাইতি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি। তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি, দেহ মাঝে যতদিন ছিল তত প্রাণ বলেছিলে তুমি সেই কুড়ি গালাম, তাই তো ভাবি তোমায় প্রতিদিনই আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই পরে এত কবুল করো আল্লাহ তুমি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ পাক তাকে শহীদের উচ্চ মর্যাদা দান করুন, সবাই আমিন। এবং আমরা যারা আছি আল্লাহ পাক আপনারা আমাকে যেন শহীদের মৃত্যু নসিব করে, জোরে বল আমিন। আমার বন্ধুগণ, তাহলে অবশ্যই ভুক্তান ভুক্তান বাধ্য হয়ে যে ব্যক্তি এই পাঁচটি কাজ করবে বাধ্য, আসুন এইবার সংক্ষিপ্ত ভাবে আমি আয়াতের ব্যাখ্যার দিকে যাই। কপাল কিন্তু একটু ওয়াজ শুরু করতেছি, কিন্তু
লোক সংখ্যা কমের জন্য আমাকে বারবার কান্দা হচ্ছে, শেষ করে দেওয়া ভালো। কারণ আপনারা মহা একটু কম করে আমি বুঝতে পারছি, কারণ এর জন্য এই এলাকা এদিক যাতে যাওয়া হবে সিংড়া নাটুর যাতে যাওয়া হয় এই এখানে টুন টুনা টুন টুন করছে। আমার এক ছেলে ভণ্ড আছে, তারা নামাজ কালামে মতো দেখি আর কিছুই করে না। এদের ব্যাপারে আমি একটু কবিতা লিখছি, দেখেন আপনারা একটু শোনেন। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও কালা বাবা, প্রধান শুনে দেবে তোমার গুণ বাবা। ঠিক না, কোরআন হাদিসের ধার ধারে না, কোরআন হাদিসের ধার ধারে না, মাদারেতে তামাক খায়, ও খায় না খায় না, কারো খায় লম্বা লম্বা চুল রেখেছে, সেগুলো করা ছাড়া গায়, মতে মন দেখেছে সে না যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাদা বাবা, প্রধান করে দেখবে তোমার কোন বাবা, আজকে তো খালি বাবা আর বাবা। বাস লাইনে নাই রে মাদার, রেল লাইনে সব মাদার। ঠিক না, কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমার বন্ধুগণ। তাহলে ইমানদারের পাওনা কি? জান্নাত। ঠিক না ভাই, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তাইফেতে যান, ওই তাইফের কিছু লোক আমার নবীকে রক্ত ঝরালো। আল্লাহ আল্লাহর কোরআন বাদ দিয়ে আল্লাহর জমিনে অন্যের দাসত্ব চলতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সকালবেলার বাসারে তুই ফকির, সন্ধ্যাবেলা আজকে অনেকের টাকা আছে পয়সা আছে কিন্তু বাজানো আজকে অনেকের মুঠি খুলতে চায় না। অবশ্যই আপনারা মানে একদিন খবরে যাইতে হবে না হবে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন সুরা তাকাসুরের মধ্যে বলেন, তাকাসুরটা পুরো প্রাচুর্য, আমরা যে প্রাচুর্যের মনে পড়ে গেছি, আমরা ধন সম্পদ টাকা পয়সা গাড়ি গাড়ি নারী এই সবের আমরা মহত্ব করে গেছি, কথা বলেন ঠিক কিনা? আলহাকুম তাকাসু হাত্তা জুতুমুল মাকবি, অবশ্যই আপনার একদিন কোথায় যাইতে হবে, অবশ্যই কবর যাইতে হবে না হবে না, অবশ্যই যাইতে হবে। আপনার যখন মারা গেল সমস্ত রঙের কাপড় খুলে নেওয়া হবে না, নিয়ে যাবে নিয়ে যাবে সমস্ত রঙের কাপড় খুলে নেওয়া হবে, তখন সাদা কাপড় দিয়ে চকলেটের মতো রানি দিয়ে বাজার গেল, তখন কবরস্থ করে আমরা এত সজন সবাই যখন চলে আসবো, কবর থেকে দুইজন ফেরেশতা উদিত হবে। এই দুইজন ফেরেশতার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে নাম রেকর্ড করে দিলেন, সূরা ইনকিসারের মধ্যে নাম ঘোষণা করে দিলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলু। তাহলে ওই কিতাবের উপরে লেখা থাকবে জান্নাতি জান্নাতি, আর যদি কিতাব বন্ধ হয়ে যায় বাগান তাহলে ওপরে লেখা থাকবে কিন্তু কি
তাহলে আমল ভালো করা দরকার আছে না? তাহলে অবশ্যই কবরের দিক হলো কয়েকদিন, চারটি দিক, তখন এইবার ডান দিক দিয়ে আসবে দুইজন ফেরেশতা আসবে, আসে কিন্তু সালাম দিবে, বয়সের বর্ণনা আছে, আসসালামু আলাইকুম, সরি যাই হোক, তখন সালাম দিবে, সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম, লাই লাই সামি কবলি দেখা ওয়াল্লাহ বলবান্দে কবরে আসছো, আমরা যে কবরে ঢুকতে চাই, পারমিশন চাই, অর্ডার চাই, কিন্তু তখন নামাজ কিন্তু যাবে ডান দিকে, তাই বলবে নামাজ তখন কথা বলবে, তখন বলবে যে না 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 এই লোক বড় নামাজি ছিল, এই দিকে ঢুকতে দিব না দিব না, ও মন্তার নাকি তুমি চলে যাও এইবার কোথায়, মাথার দিকে চলে যাও, মাথার দিকে তখন থাকবে কোরআনুল কারীম, কেউ ওই দিক দিয়েও ঢুকতে দিবে না, তখন বাম পাশে যাবে, বাম পাশে যেও সালাম দিবে, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কুবুর আমি ঢুকতে দিব না দিব না, নাকি এইবার তখন চলে যাবে দক্ষিণ দিকে, পায়ের দিকে যাবে, যে বলবে আসসালামু আলাইকুম, তখন কিন্তু এবার তখন দাঁড়াবে, তাহলে তাদের দরকার আছে না নাই, তাহলে চারটি বাদতের দরকার আছে না নাই, পাঁচটির কথা তো গেল, অবশ্যই চারটি দূরি করে যায়, তারপরেও কিন্তু আল্লাহ পাক জান্নাত দিবে, ধরে বল সুবহানাল্লাহ, তাহলে কবরে অবশ্যই যাওয়া লাগবে, বাজান তখন ফেরেশতা তখন চলে যাবে, তখন কবরে ঢুকতে পারবে না, তখন চলে যাবে, তখন বলবে মন্তানে বলবে ও মন্তানে নাকি এই লক্ষ্মী যে মাটিতে শুয়ে রয়েছে, এর একটি খানার দরকার, বাতাসের দরকার, আলোর দরকার, মন তাই নাকি এইবার মাওলার দরবারে প্রার্থনা করে বলবে মাওলা গো আল্লাহ, কবরে তো ঢুকতে পারি নাই, পারি নাই, আমার কাছে বায়না করে এই লক্ষ্মী যে মাটিতে শুয়ে আছে, এই লক্ষ্মী বলো দুদিন করে আছে, দান সাদকা করে আছে, পথে আমরা তারা কি চাই কি চাই, আল্লাহ বলেন আল্লাহ তো সব দেখে এবং শোনে, তারপরেও একটু মত বিনিময় করে ও মন করে নাকি তারা তোমার কাছে যদি এটা বায়না করে থাকে, তাহলে তুমি জান্নাত থেকে নামিয়ে মত দিয়েছে, এগুলি কবর গুলি তুমি দিয়ে দল জান্না বেহেশতের বাগান বানিয়ে দিয়ে আসো, জোরে বলেন না সুবহানাল্লাহ, তাহলে আসুন রসুলের মহব্বতে, তাহলে আসানো আমরা দান করলে কি হয় নিকি বাড়ে, আর সদাকাতু তারাতুল বালা দান করলে নিজের আকাল পরিবার রক্ষা পায়, তাহলে বেশি বেশি দান সদাকা করা দরকার আছে না নাই, রসুলের কে কে ভালোবাসার দিকে দোয়া তুলে একটু দেখান তো, রসুলের মহব্বত কার কারণে আছে দোয়া তুলে একটু আল্লাহকে দেখান, নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো সামনে কিন্তু ইরির মৌসুম আসতেছে, সরিষা আসতেছে, তেলের দরকার মাদ্রাসায় আছে না নাই কথা বলে, এখন আমি বেশি না আমি দশজন ব্যক্তি দেখতে চাই, একটা হাজার টাকা করে দশজন ব্যক্তি কে কে দেবে একটু হাত বলতো, দশজন ব্যক্তি আসারাই মোবাইল সারাই, দশজন ব্যক্তি জানলে সুন্দর মোবাইল পাইতে সাহাবারা বললো ইয়া রাসূলুল্লাহ নবীজি তারা কারা বলা ভাই, দশজন বেশি না, দশজন ব্যক্তি একটু হাত, দশজন ব্যক্তি আমি দেখতে চাই,
ভাই দেরি করেন না, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, অবশ্যই সবারই দরকার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াওমিদ্দিন, মাওলাই কারীম, আমার আল্লাহ, আল্লাহ তাআলা করে তেগুই আসবে হবে যে মাদ্রাসা মাহফিল থেকে গো মাওলা, আমি গোনাগার কাউসার গো মাওলা, দুখানা হাত উত্তোলন করলাম গো মাওলা, আল্লাহ অনেক দারিদ্র বাবাজিরা রয়েছে, আল্লাহ মধ্যে আরে মালামা রয়েছে গো মাওলা, কর্তার আমাদের আছে আমার মা ও বোনেরা, সবাই আপনারা আমার দেশরী খান গো মা ও বোনেরা, মাওলাই কারী আমার আল্লাহ, বিসমিসি কাটাইলাম জিন্দেগি জীবন থেকে হারাইলাম বন্দেগি, কার বাবারি কার বাবার কার বাকি আল্লাহ
তাদেরকে কি অবস্থা গো মাওলা, তাদের পশু পাখির খাবার তারা খাচ্ছে গো মাওলা, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো গো মাওলা, আল্লাহ ইসরাইলের ইহুদির বাচ্চারা তারা পাখির মতো গুলি করে বাঁচতেছে গো মাওলা, আল্লাহ তুমি তাদের সাহায্য করো গো মাওলা, আল্লাহ বাইতুল আসরা মুসলমানদের দ্বিতীয় কেবলা গো মাওলা, আল্লাহ দ্বিতীয় মসজিদ আল্লাহ বাইতুল আসরা তুমি হেফাজত করো গো মাওলা, আল্লাহ আল্লাহ সবাইকে তুমি মক্কা মদিনার নামে যায় তুমি কবরে ডাক দিও না গো মাওলা, আল্লাহ ইমানদার মুত্তাকী নামে যায় তুমি কবরে দিও না, আল্লাহ বিশেষ করে কেসের আমজাদ ভাই এবং সেক্রেটারি রৌফ ভাইকে তুমি কবর আর মঞ্জুর করে না, আল্লাহ রৌফ ভাইয়ের বাবা মা কবরে চলে গেছে গো মাওলা, জানি না আজকে কবরে কোন আলোতে রয়েছে গো মাওলা, আল্লাহ আমাদের অনেকে বাবা মা কবরে চলে গেছে গো মাওলা, আল্লাহ তুমি তো সব দেখো গো শোনো গো মাওলা, কবরে যদি আজাদ থেকে থাকে আজাদের ফেরেশতা হটাইয়া দিয়ে তুমি রহমতের ফেরেশতা নাজিল আর মঞ্জুর করে দাও গো মাওলা, আল্লাহ আমাদের বেশি বেশি নেক কাজ করার মতো তৌফিক দিয়ে গো মাওলা, আল্লাহকে এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো মাওলা, আল্লাহ এখন যারা দান করে নাই গো মাওলা তারা অবশ্যই দান করবে সকালবেলাও তারা অবশ্যই তারা দান করবে, নিয়ম করে সবাই দোবা, আল্লাহ বেশি বেশি দান করার মতো তৌফিক দিয়ে গো মাওলা, আল্লাহ এই পুরস্কারে তুমি আল্লাহ হাফেজ বানাও তুমি কারিগর বানাও তুমি তৈরি করে দাও গো মাওলা, আল্লাহ শিল্প মন্ডলী ছাত্র যা হয়েছে আল্লাহ সবাইকে দিনের পথে চলার মতো হকানি আলেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে দাও গো মাওলা, মাওলা তোমার কাছে ফরিয়াদ জানাই রে মাওলা, আল্লাহ অনেক বাবন আছে অসুস্থ হয়ে গো মাওলা, আল্লাহ তাদেরকে তুমি সুযোগ সেবা করিয়ে আদম দান করো গো মাওলা, আর মা বোনেরা আজকে বড় ওই বেড়ে পানার অবস্থায় কিন্তু কিছু মা বোনেরা চলে, আল্লাহ তাদেরকে পর্দা করার মতো তুমি তৌফিক দাও গো আল্লাহ, আল্লাহ নামাজ কিন্তু পাঁচ অর্থ করো ঠিক আছে, পর্দা পর্দা মা বোনদের জন্য পর্দা কিন্তু সর্ব অবস্থায় ফরজ করে দিয়েছে আল্লাহ, এই মা বোনদেরকে বলতে চাই মা বোনরা আপনারা বেড়ে অবস্থায় চলেন না গো মাওলা, আপনারা পর্দা করে চলেন স্বামীর খেদমত করেন, আল্লাহ আজকে অনেক অনেক বোনেরা আল্লাহ স্বামীর খেদমত করতেই চায় না গো মাওলা, পর্দায় থাকতে চায় না, দিদি নাম শিক্ষা করতে চায় না, আপন তাদেরকে তুমি গুল দিয়ে দাও গো মাওলা, আল্লাহ সব পারো গো মাওলা, স্বামীর খেদমত করা রোজা রাখা এবং নামাজ করা আল্লাহ তুমি তৌফিক দাও গো মাওলা, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও গো মাওলা, এবং আমাদের শেষ দৃশ্যতে তুমি সূরা ইয়াসিন জারি করে দিও গো মাওলা, এবং মুখে কালেমা তাইয়্যিবা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।